নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রসারিত ভারত কথার গ্রন্থি মোচনের ষষ্ঠত্রিংশতম অর্থাৎ 36তম পর্বে আপনাদের প্রত্যেককে জানাই সাদর সম্ভাষণ। মহাত্মা অনন্তলালের অপার করুণায় আমরা শুনে চলেছি পূর্ণ ভারত কথা। বলছেন ব্যাস শিষ্য মহর্ষি বৈশম্পায়ন, তার কথা আমি আমার ভাষায় আপনাদের কাছে পাঠ করে শোনাচ্ছি। মহাভারতের কবি কুরুবংশ কথা প্রসঙ্গে দুটি বিষয় এমনভাবে বর্ণনা করেছেন যার অর্থ আজকের দিনে আমাদের বিশেষ যুক্তি দিয়ে অনুধাবন করতে হবে। এই প্রসঙ্গ পূর্বে আলোচনার সময় আমরা উল্লেখ করেছি, এখন আবার করছি এবং অবশ্যই ভবিষ্যতেও করব। আজকে বিশেষ করে আমাদের প্রত্যেকের জানা দুটি খুব পরিচিত বিষয়ের উল্লেখ করব। এই বিষয়গুলি এতই পরিচিত যে ভারত কথায় আমরা এগুলি শুনতে এতটাই অভ্যস্ত যা অনেক সময় আমাদের ভাবনায় তেমন রেখাপাত করে না, বরং অভ্যেসের বশবর্তী হয়েই আমরা শুনে যাই। আমরা ভারত কথা প্রসঙ্গে শুনেছি দীর্ঘজীবী মহাকবি ব্যাসদেব, যিনি এই ভারত বিখ্যাত ভারত বংশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। এই ভারত কথার ভাবনা তার মধ্যে আসে বিদুর ধৃতরাষ্ট্রের মৃত্যুর পর, অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধের এক বছর পর ব্যাসদেব ভারত কথার পরিকল্পনা গ্রহণ করেন এবং এই ভাবনা প্রসূত রচনা মোটামুটি 3 বছর ধরে চলেছিল। বলা ভালো, ভারত কথার বিনির্মাণ হয়েছিল 3 বছর ধরে, যা প্রত্নতাত্ত্বিকদের হিসেব মতো আজ হতে প্রায় 5000 বছরের পুরনো, অর্থাৎ মহাভারত রচনার বয়স 5000 বছরের। ব্যাসদেব তার এই আশ্চর্যতম বিশাল রচনার প্রচার ও প্রসারের দায়িত্ব দিয়েছেন তার প্রিয় শিষ্য ধীরজ বৈশম্পায়নকে। মহর্ষি বৈশম্পায়ন ধীর স্থির প্রাজ্ঞ পুরুষ। ব্যাসদেব ইতিপূর্বে যজুর্বেদের ভার দিয়েছিলেন তার এই প্রিয় শিষ্য সুধীর বৈশম্পায়নকে, এবার তুলে দিলেন মহাভারত প্রচারের দায়িত্ব, দিয়েছেন এমন এক শিষ্যকে যিনি স্বভাবতই ধীর স্থির এবং প্রাজ্ঞ। এই বিশাল গভীর বহু বিচিত্র ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ সাধক এই পুরাণ ইতিহাস রচনা গ্রন্থ মহাভারত। এটি যেমন ইতিহাস তেমনি ধর্মশাস্ত্র কামশাস্ত্র অর্থশাস্ত্র এবং মোক্ষশাস্ত্রও বটে। এই বহু উদ্দেশ্য সাধক গ্রন্থভার বহন করার জন্য যে মূল গুণটি অর্থাৎ কোয়ালিফিকেশনের প্রয়োজন তা হলো ধৈর্য মিশ্রিত শ্রদ্ধা। এটি বৈশম্পায়নের মধ্যে আছে বলেই তিনি সুধীর, তিনি ধীরজ। মনে রাখবেন, মূল মহাভারতে কোথাও নেই, কিন্তু মহাভারত রচনা নিয়ে আমাদের সবার মধ্যে একটি গল্প কথা খুবই প্রচলিত, সেটি আগে বলেনি। ভারত কথার ভাবনা রেখা যখন ব্যাসদেবের মাথায় এলো, তিনি এর মোটামুটি একটা খসড়া পরিকল্পনা করে ফেললেন। যেহেতু এই বিশাল রচনার সঙ্গে তার একটা আত্মিক যোগ আছে, সুতরাং এই রচনায় বেদ উপনিষদের তত্ত্বসমূহ লোকশিক্ষা ন্যায় শিক্ষা চিকিৎসা ইতিহাস ভূগোল যুদ্ধকৌশল অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রবিজ্ঞান নৃতত্ত্ববিদ্যা সব ধরনের বিদ্যা দর্শন সমস্ত কিছু একটি বিখ্যাত পরিবারের ইতিহাসকে কেন্দ্র করে বলা হয়েছে। এই বিশাল ভারী রচনাকে ধরবে কে, ধরা অর্থে কে লিখবে? একজন মহাকাব্যকার যার ভাবনায় এত বড় বিচিত্র বিশাল ভাবনা জমা হয়েছে,
তার একার পক্ষে সব পরপর গুছিয়ে রাখা সম্ভব নয়, লেখা তো সম্ভবই নয়। আর সম্ভব নয় বলেই লোকপিতা ব্রহ্মার ব্যবস্থায় স্বয়ং গণেশ এই দায়িত্ব পেলেন। কে এই গণেশ? অর্ধেক হাতি অর্ধেক মানুষের রূপধারী এই দেবকল্প মানুষটি আসলে কি, কিসের প্রতীক, এই রহস্য বোঝা দরকার। হাতির মাথা বিশাল, গম্ভীর এবং প্রজ্ঞতার প্রতীক। গণশব্দের অর্থ গ্রন্থসমূহকে যেমন বোঝায় তেমনি জনগণকেও বোঝায়। অর্থাৎ এই ভারত কথা হৃদয় ধারণ করবেন প্রাজ্ঞ গম্ভীর বিরাট শক্তিমান জনসাধারণ। শর্ত হল, অর্থাৎ ভারত কথা ধারণের অন্যতম শর্ত ধৈর্য এবং শ্রদ্ধার সাথে যুক্ত হল প্রাজ্ঞতা, গাম্ভীর্য এবং বিরাটত্ব। গণেশ সেই জনগণেরই প্রতীক। সেখানে এই সকল মানুষের কাছে একটা স্পষ্ট বার্তাও দিয়ে রেখেছেন ব্যাসদেব, খুবই স্পষ্ট বার্তা। গণেশকে বলেছেন তিনি, না বুঝে লিখো না, অবুদ্ধমা লিখক চিত। অর্থাৎ যারা মহাভারত পড়বেন, হৃদয় ধারণ করবেন, তাদের প্রতি ব্যাসদেবের একটা বার্তা নির্দেশ রয়েছে গোড়াতে। বাপু হে, এ রচনাকে আর পাঁচটা কল্প কাহিনীর মতো নিও না, ধৈর্য দিয়ে, শ্রদ্ধা দিয়ে এবং হৃদয় দিয়ে গ্রহণ করার সাথে সাথে বুঝে বুঝে পড়ো, হৃদয় ধারণ করো। বারবার বুঝে পড়ার কথা, ধৈর্য সহ পড়ার কথা বিশেষ করে আসছে এ কারণে যে সেকালের সব রচনা স্টাইল অনুযায়ী ব্যাসদেবও ভারত পুরাণ লিখেছেন এক সান্ধ্য ভাষায়। এই রচনায় বহু গ্রন্থি আছে, গাঁট আছে, কূটভাষ্য আছে, যার নিহিত অর্থ বুঝে তবেই এগোতে হয়, এগোতে হবে, নইলে অর্থ পরিষ্কার হবে না। একটা সহজ উদাহরণ দিই, বেদে ধনু শব্দটিকে যদি কেউ কেবল গরুই বোঝে, তার বোঝাটা সম্পূর্ণ হয় না, ভুলও হয়। ধনু বেদে আলোকরশ্মি অর্থে ব্যবহার হয়েছে, যার সার্থক প্রয়োগ রবীন্দ্রনাথের গানে কবিতায়, এই যে মদের আলোক ধেনু সূর্য তারা দলে দলে। এ কথা এভাবেই শব্দের সাধারণ প্রচলিত অর্থ ধরলে ভুল বোঝা হয়। এক শব্দের মর্মার্থকে বুঝতে হবে, নিহিত অর্থকে বুঝতে হবে, এই পরিশ্রম প্রাচীন সাহিত্য সবসময় দাবি করে পাঠকের কাছে, শ্রোতার কাছে। আমরা ধৃতরাষ্ট্র গান্ধারীর শতপুত্রের জন্মকথা শুনেছি, সবাই জানি এবং পরম্পরায় জানি গান্ধারীর একশত পুত্র লাভের বিচিত্র কাহিনী। এখানে আমাদের একটু থামতে হবে। এই একশত পুত্র জন্মের পেছনে যে বার্তা ভারত কবি দিয়েছেন তার তাৎপর্য বুঝতে হবে। দুর্যোধন, দুঃশাসন সহ ধৃতরাষ্ট্রের যে একশত পুত্র জন্মালো, তাদের প্রত্যেকের জন্মের পেছনে রয়েছে পিতার ভয়ঙ্কর এক অসুয়া ভাবনা, রয়েছে এক অন্ধ, অক্ষম অথচ ভীষণ লোভী চরিত্রের এক অন্তর্গুড়ো উদগ্র বাসনা, যা তিনি ভীষণভাবে সংক্রামিত করেছেন তার স্ত্রীর মধ্যে। সন্তান লাভের জন্য পিতামাতার তপস্যার কথা, প্রস্তুতির কথা আমরা আলোচনা করেছি, কিন্তু এখানে দেখলাম ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর মধ্যে সেই তপস্যা ছিল না, বরং ছিল এক ভয়ঙ্কর কামনা, তার ফসল এই সন্তানগুলি। শতপুত্র অর্থাৎ আক্ষরিক অর্থে একশত না ধরলেও বোঝা যায় এরা বহু সন্তানের জন্ম দিয়েছে, ধৃতরাষ্ট্র এবং গান্ধারী। এবং এই ধরনের মানুষ এক ধরনের উদগ্রতা হতে, অবিবেচনা হতে, এক বিশেষ উদ্দেশ্যে বহু সন্তান সৃষ্টি করেন, মূলত তাদের অসুয়া বৃত্তিকে চরিতার্থ করার জন্যই। সেখানে একজন প্রাজ্ঞ ধী সম্পন্ন দম্পতি শান্ত, সমাহিত, তপনিরত হয়ে সর্বগুণ সম্পন্ন
যোগ্য সন্তান কামনা করেন। এই কামনার পেছনে থাকে বহুদিনের শুভ ভাবনা, বহুদিনের শুভ প্রস্তুতি। এই শুভ এসো নাকি মহাভারত তপস্যা বলেছে। যেহেতু ধৃতরাষ্ট্রের মধ্যে সেই তপস্যা নেই, তাই গান্ধারীর ধৈর্য নষ্ট হয়েছে। সে কারণে পুত্র উলির জন্ম স্বাভাবিক হয়নি। এই অস্বাভাবিক পুত্র জন্ম ঘটনার কথাই মহাভারতে বলা হয়েছে, যেখানে মা স্বয়ং ঈর্ষায় সন্তানের জন্ম প্রায় নষ্ট করতে বসেছিলেন, পরম কারুণিক ব্যাসের হস্তক্ষেপে সন্তানগুলি রক্ষা পায়। তবে মূল কথা, তারা কেউ স্বাভাবিক শিশুর মতো জন্ম নেয়নি। ধৃতরাষ্ট্রের মধ্যে আমরা জানি, যেমন শারীরিকভাবে ধৃতরাষ্ট্র প্রচণ্ড শক্তিশালী, অথচ মানসিকভাবে তিনি সুস্থ নন, অন্ধ তিনি ভেতরে এবং বাইরে। তার এই গুণ সংক্রামিত করে তিনি অনেক সন্তানের জন্ম দিয়েছেন। সন্তানগুলি তার মতোই শারীরিক বলশালী, অথচ মানসিকভাবে তারা কেউ সুস্থ নন, বরং রিপুর আধিক্যে বিকৃত। লক্ষ্য করবেন, মহাভারত গান্ধারীকে ধৈর্যশীলা বলেছেন। ধৃতরাষ্ট্রের প্রজ্ঞাচক্ষুর অর্থাৎ প্রজ্ঞার কথা অনেকবার উল্লেখিত হয়েছে। আসলে কি জানেন, একজন মানুষের সবটা খারাপ বা সবটা ভালো হয় না, দোষগুণ নিয়েই মানুষের জন্ম। কোনো একটার আধিক্য অন্যটাকে ঠেকে দেয়। যার যেটা বেশি, সে অনুসারে ভারতীয় পুরাণ সমূহ সেই মানুষকে রাক্ষস, দানব, দৈত্য বা দেবতার পর্যায়ভুক্ত করেছে, বলেছে এই মানুষটা দৈত্যের মতো কিংবা রাক্ষসের মতো হিংস্র। কখনো বলেছে এর স্বভাব সাপের মতন ক্রূর বা সিংহের মতো ইনি পরাক্রমী। আবার কখনো বলেছে এর স্বভাব একেবারেই দেবতার মতো, দেব স্বভাবে। ধৃতরাষ্ট্রের প্রজ্ঞাবুদ্ধি থাকলেও তার অন্তর্জাত অসূয়া, ঈর্ষা, রিপু এতটাই প্রবল ছিল, তিনি এতটাই স্নেহান্ধ ছিলেন, যা তার ভালো গুণকে সম্পূর্ণ ঢেকে দিয়েছে। ফলে তার ভালো গুণগুলি পায়নি তার সন্তানেরা। গান্ধারীর ধৈর্য তিনি নষ্ট করেছেন, সংক্রামিত করেছেন তার অন্তর অসূয়া ভাবনায়। এটা ভালো করে আমাদের বুঝতে হবে। আর এই মূল তাৎপর্যটাই মহাভারতে শত কলস জাত পুত্র জন্মের ঘটনার মধ্যে দিয়ে বর্ণনা করা হয়েছে, যে জন্মগুলি স্বাভাবিক নয়। আর একটি কথা, এই ঘৃত সংযুক্ত কলসে একসাথে 100 সন্তানের জন্ম কাহিনীর মধ্যে সেকালে চিকিৎসা বিজ্ঞানের কোনো বিশেষ প্রযুক্তির মান্যতা আমরা স্বীকার করতে পারি না, করিও না। একথা আমরা আগপূর্বেও বলেছি। এখানে কবি শিল্পী মানুষের অন্তর্জাত কল্পনা প্রতিভাকে আমরা অধিক মান্যতাই দিয়ে থাকি। ঠিক একই মান্যতা দিই সেকালের পুষ্পক, হ্রদ, বিমান প্রভৃতির উল্লেখে। মহামতি অনন্তলালের মতো আমরাও বিশ্বাস করি লিওনার্দো দা ভিঞ্চির কল্পনায় যেমন উড়োজাহাজ এসেছিল, এখানে ভারত কবির কল্পনায় তেমনি কলসজাত, দ্রোণজাত সন্তান সন্ততির জন্মকথা কিংবা উড়োজাহাজের বিমানের কথাকেও ধরতে হবে। হ্যাঁ, প্রত্যেক ক্ষেত্রে একটা বিশেষ অর্থ তাৎপর্য রয়েছে, সেটি অনুধাবন করতে হবে, সেটি গ্রন্থি মোচন। ভারত কথা চলাকালীন এরকম বহু স্থানেই আমাদের থামতে হবে, ভাবতে হবে, বিচার করতে হবে। ব্যাসের উচ্চারিত সকল ঘটনা, শব্দাবলী, মহাকাব্যের অন্তঃসার মর্মকথাকে নিমিষ্টভাবে বিশ্লেষণ করতে হবে যুক্তি দিয়ে এবং অবশ্যই হৃদয় দিয়ে। এটা যদি না করি, তবে মহাভারত পাঠ, শ্রবণ, আলোচনা সবই একটা কৃত্রিমতায় পর্যবসিত হবে। ভারত কথা অমৃত কথা হিসেবে আমাদের কাছে কখনোই ধরা দেবে না।
ভারত কথার অতি সরলীকরণের একটা প্রচেষ্টা আমাদের মধ্যে রয়েছে, সেটা ভুল, সেটা অন্যায়। উদার হৃদয় বিশাল প্রাজ্ঞ মানুষটি সম্পূর্ণ জ্ঞানের ভাণ্ডার বেদকে গদ্য পদ্য সঙ্গীত বিভিন্ন বিভাগে চমৎকারভাবে এডিট করে তার পাঁচজন শিষ্যের মাধ্যমে সর্বজনের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। সেখানে তার আরও একটি মহৎ উদ্দেশ্য ছিল, তিনি বুঝতে পেরেছিলেন বেদ বেদান্ত উপনিষদ সবার জন্য নয়, অথচ তিনি এই তত্ত্বগুলি সহজ করে মহাভারত সহ বিভিন্ন পুরাণের মাধ্যমে সর্বজনের কাছে পরিবেশন করেন শিষ্য প্রশিষ্য পরম্পরায়। কোথাও কোনো জ্ঞানকে তিনি আবদ্ধ করে রাখলেন না। নারী পুরুষ উচ্চ নীচ শিক্ষিত অশিক্ষিত বর্ণ জাতির বাধাও রাখলেন না, সবাই হৃদয় দিয়ে মনন দিয়ে এই জ্ঞান তাদের মতন করে ধারণ করতে পারবেন। মহাভারতে নাগ জনজাতি নিষাদ জনজাতি সহ বিভিন্ন জনজাতির উল্লেখ রয়েছে। এই জাতিদের সাথে চন্দ্রবংশীয় আর্য জনজাতি এবং সূর্যবংশীয় আর্য জনজাতিতে সংঘর্ষ হয়, কোথাও সন্ধি হয় আত্মীকরণও ঘটে, আবার কোথাও তা ঘটেনি শত্রুতা থেকেই গেছিল, তার পরিচয় আমরা পাব। তবে এটা ঠিক যে আর্যদের পূর্বে ভারতবর্ষে নাগ নিষাদদের যে সংস্কৃতি ছিল তা উন্নত সভ্যতা বলেই স্বীকার করা হয়েছে বিভিন্ন পুরাণে। চন্দ্র ভারত বংশই যজাতির হাত ধরে নানা শাখা প্রশাখায় ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। তারা এককভাবে কোথাও স্থানীয়দের সাথে মিশে নতুন নতুন সংকর অর্থাৎ আর্য অনার্য মিশ্র জাতির জন্মও দিয়েছিল। তবে এটা ঠিক পরবর্তী সময়ে খাঁটি অমিশ্র আর্য সভ্যতা বলে কিছু অবশিষ্ট ছিল না, ভারতবংশে তো নয়, তার পরিচয় আমরা ইতিমধ্যে পেয়েছি। আর এই অবশিষ্ট না থাকার অন্যতম কারণ সেকালে সন্তানের প্রয়োজনীয়তা এত বেশি ছিল যে অন্তত 12 রকম উপায়ে সমাজ স্বীকৃত সন্তান লাভ করা সম্ভব হতো। সে সময়ের সমাজ এদিক দিয়ে অনেক উদার ছিল। সে সময় যেমন পুরুষ তার পছন্দের মতো স্ত্রীদের কামনা করতে পারতেন, মেয়েরাও তাদের পছন্দ মতো পুরুষদের নির্বাচন করতে পারতেন, এমন বহু উদাহরণ আমরা পেয়েছি, ভবিষ্যতেও পাব। ঋষিমুনি ও সাময়িক উত্তেজনা বশত অথবা বিরাট কোনো সম্ভাবনার তাৎপর্যে অন্য নারীর গর্ভে সন্তানের জন্ম দিতেন, তবে বেশিরভাগ ক্ষেত্রেই জন্ম দিয়েই তারা পুনরায় নিজেদের তপস্যায় সাধন ক্ষেত্রে ফিরে যেতেন। ব্যাসদেবী এই ক্ষেত্রে এক ভীষণ ব্যতিক্রম। আমরা ছোট ছোট শিশু রাজপুত্রদের রেখে এসেছি পিতামহ ব্যাসের তত্ত্বাবধানে, আগামী পর্বে ফিরে যাব তাদের কাছে হস্তিনাপুরের রাজমহলে। আমরা সকল শ্রোতাদের কাছে নিবেদন, মহাভারত শুনুন, পড়ুন ধৈর্য নিয়ে, ভালোবাসা নিয়ে আর নিহিত অর্থ উপলব্ধি করে। কোথাও সংশয় উপস্থিত হলে প্রশ্ন করুন, কিন্তু কখনোই নির্ভারত হয়ে থাকবেন না। নমস্কার।